হলিউড কাঁপানো ফ্যাশন ডিজাইনার রোহিত বলকে ভারতের গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আগে থেকে তার হৃদরোগ রয়েছে। 2010 সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার ইমার্জেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। বলকে গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি প্যানক্রিয়াটাইটিসেও ভুগছিলেন। এ বছরের শুরুর দিকে চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোহিত বল মূলত কাশ্মীরের বাসিন্দা। বর্তমানে তিনি ভারতের অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। সেন্ট স্টিভ কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেন। এছাড়াও তিনি দিল্লির NIFT থেকে ফ্যাশন ডিজাইনিং শিখেছেন। পামেলা অ্যান্ডারসন, উমা থুরম্যান, সিন্ডি ক্রাফোর্ড এবং নমি ক্যাম্পবেলের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরা তার ডিজাইন করা পোশাক পরেছেন।